শুরুতেই সংবাদ শিরোনাম। জাপান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে রাশিয়ার ধাওয়া, ভয় পেয়ে পালালো আমেরিকা। জাহাজে অনুসন্ধান নিয়ে জার্মানিকে কঠিন জবাব দেবে তুরস্ক। ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে না পাকিস্তান। পাকিস্তান তুরস্ক সহ 12টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দিবে না আমিরাত। এবং সবশেষ থাকছে এবার প্রকাশ্যে আমিরাত এবং বাহরাইন সফর করবেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জাপান সাগরে তাদের পানি সীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পাকড়াও করে তাড়িয়ে দিয়েছে রুশ একটি যুদ্ধজাহাজ। মার্কিন জাহাজটির নাম USS জন এস ম্যাককেইন। মস্কো বলছে এটি পিটার দি গ্রেট উপসাগর রুশ পানি সীমার 2 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছিল। রাশিয়া বলছে তারা মার্কিন যুদ্ধজাহাজটিকে ধাক্কা দেবার হুমকি দেবার পর সেটা ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে মার্কিন নৌবাহিনীর কোনো অন্যায়ের কথা অস্বীকার করে বলেছে তাদের জাহাজটিকে বের করে দেওয়া হয়নি। জাপান সাগরে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এর তিন দিকে রয়েছে জাপান, রাশিয়া এবং 2 কোরিয়ার উপকূল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে একটি ড্রেস্টয়ার জাহাজ অ্যাডমিরাল বিনোগ রাবত একটি আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে মার্কিন জাহাজটিকে বার্তা পাঠায় যে রুশ পানিসীমা থেকে কোনো অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য জাহাজের গায়ে আঘাত করে ঠেলে বের করে দেবার মতো পদ্ধতি ব্যবহার করবে। তবে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের একজন মুখপাত্র লেজেনারেল কেইলি বলেন এই মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশন মিথ্যা বিবৃতি দিয়েছে। USS জন ম্যাককেইনকে কোনো দেশের পানিসীমা থেকে বের করে দেওয়া হয়নি। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো ভীতি প্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতি স্বীকার করবে না। সমুদ্রে এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে গত বছরে পূর্ব চীন সাগরে এই অ্যাডমিরাল বিনোগ রাথকে সাথে একটি মার্কিন যুদ্ধজাহাজের ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। তখন দুদেশটি একে অপরকে এই ঘটনার জন্য দোষারোপ করে। দুটি দেশ প্রায়ই একে অপরের বিরুদ্ধে আকাশে এবং সমুদ্রে বিপজ্জনক সামরিক মহড়া চালানোর অভিযোগ করে থাকে। 1988 সালে কৃষ্ণ সাগরে একটি সোভিয়েত ফ্রিগেট বেজ্জা বেথনি তাদের পানিসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি মার্কিন ক্রুজারকে ধাক্কা মেরেছিল। বর্তমানে মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক শীতল যাচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও জো বাইডেনকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাননি। তুরস্কের পণ্যবাহী জাহাজে জার্মান ফ্রিগেডিয়ার অনুসন্ধানের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জার্মানির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন পতাকাবাহী রাষ্ট্র এবং ক্যাপ্টেনের সম্মতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ তল্লাশি বা থামানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাজধানী আঙ্কারায় কাভুসোগলু সাংবাদিকদের বলেন জলদস্যুদের মতো জাহাজে উঠে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তিনি বলেন এই ইস্যুতে আমরা রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়ায় যাব, এই ঘটনাটি আমরা ছাড় দিব না, আঙ্কারা যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কাভুসোগলু বলেন আমাদের প্রেসিডেন্ট নির্দেশনা এই দিকেই রয়েছে, আমরা আমাদের কাছে উত্তরহীন কিছু করতে পারি না। এই ঘটনায় জাতিসংঘ, ন্যাটো এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে তোলার কথাও জানিয়েছেন কাভুসোগলু। এর আগে তুরস্ক সোমবার প্রথম অভিযোগ করে জার্মানি নৌবাহিনীর সদস্যরা তুরস্কের বাণিজ্যিক জাহাজ রেজুলিন এবং অবৈধভাবে অনুপ্রবেশ করে এটি তল্লাশি চালিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রোববার গ্রিসের পেনসেলভেনিয়া উপত্যকার কাছে দেশটির জাহাজে যে তল্লাশি চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, কারণ আন্তর্জাতিক পানিসীমায় এ ধরনের তল্লাশি চালানোর কোনো অধিকার নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ আকসাবি অভিযোগ করেছেন জার্মানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ হামবুর্গ থেকে দেশটির নৌসেনারা রেজুলিনে অনুপ্রবেশ করে এবং এটির ক্যাপ্টেন সহ সব নাবিকদেরকে অস্ত্রের মুখে বন্দী করে রাখে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা তুর্কি জাহাজে অস্ত্র আছে বলে সন্দেহ করে এটিকে তল্লাশি চালাতে যায়, কিন্তু জাহাজের নাবিকদের বাধার মুখে তাদের দায়িত্ব অসমাপ্ত রেখেই সেটির থেকে নেমে যায় তারা। তুরস্ক বলেছে রেজিলিয়ান জাহাজে করে লিবিয়ায় জরুরি ত্রাণ, সাহায্য এবং খাদ্য সামগ্রী বহন করা হচ্ছিল। পাকিস্তান আবারও বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক হওয়ার পর জল্পনা ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী গতকাল এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, একটি টেকসই স্বাধীন এবং ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকমের সম্পর্ক প্রতিষ্ঠিত করবে না। পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সর্বান্তকরণে সমর্থন করে। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে ইসলামাবাদের অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। ইমরান খান সম্প্রতি একটি বিবৃতিতে বলেছিলেন যে ফিলিস্তিনি ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি সন্তোষজনক অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না। পাকিস্তান তুরস্ক সহ 12টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে কোনো ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। এই 12টি মুসলিম প্রধান দেশের পাশাপাশি কেনিয়াকেও এই তালিকায় রেখেছে দেশটি। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিজনেস পার্ক পরিচালিত কোম্পানিগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এ নির্দেশনার একটি প্রতিলিপি যাচাই করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। অভিবাসন সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, চলতি মাসের 18 নভেম্বর থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে। ভিসা বন্ধের তালিকায় পাকিস্তান এবং তুরস্কের পাশাপাশি রয়েছে অনেক মুসলিম কান্ট্রির নাম। এর আগে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 13 দেশের নাগরিকদের নতুন করে কোনো ভিসা দেওয়ার উপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইহুদিবাদী রাষ্ট্র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের সরকার সমর্থন একটি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এবং আন্দুলো এজেন্সি তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, চলতি সপ্তাহে নেতানিয়াহু সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাহরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো রাগ ঢাক থাকছে না। আরব দেশগুলোতে ইসরায়েলি কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর হতে যাচ্ছে। বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দুই দেশের নেতানিয়াহু সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দফতর। সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু। নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, আমি খুবই আনন্দিত যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের জনগণ এবং দেশগুলোর সঙ্গে শান্তি ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমার জন্য আনন্দের সংবাদ। এছাড়া সর্বপ্রথম বাহরাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরায়েলে সফর করেছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।